নমস্কার এবং এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বহুদিন আগে প্রথম যখন আমি বলপেনের উপর রিভিউ ভিডিও দেওয়া শুরু করেছিলাম, তখন সর্বপ্রথম আমি যে পেনটি বেছে নিয়েছিলাম সেটি ছিল রেনল্ডসের এই 045 বলপেন। এবং রেনল্ডসের এই 045 বলপেন মানেই আমাদের কাছে একটি ঐতিহ্য এবং প্রজন্মের পর প্রজন্ম হাত ঘুরে আসা একটি বলপেন, যেটি সম্পূর্ণ অপরিবর্তিত রূপে এখনও পর্যন্ত রয়েছে। এবার এই 045 বলপেনটির যে যে বিশেষত্বগুলো ছিল সেগুলো সেই ভিডিওয় ভালো করে আলোচনা করা আছে। এই ভিডিওর বিষয়টা একটু অন্য। যদি আমরা 045-এর এই নস্টালজিয়াকে রিট্র্যাকেবল ভার্সন মানে সুইচ পেন ভার্সনে কনভার্ট করে দিই তাহলে ঠিক কীরকম দেখতে লাগবে, তাহলে চলুন দেখা যাক রেনল্ডসের দিক থেকে আসা একটা নতুন বলপেন, যেটি অবশ্যই একটি রিট্র্যাকেবল বলপেন। এটি হচ্ছে রেনল্ডসের 046 RT বলপেন, যেটি একটি রিট্র্যাকেবল বলপেন, যেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবং এর সাথে রেনল্ডসের 045-এর অনেক সাদৃশ্য আছে গঠনগত দিক থেকে। যেরকম আমরা যদি দেখি এর গ্রিপ পোর্শনটা, 046 RT-র যে গ্রিপ পোর্শন আর 045-এর গ্রিপ পোর্শন পুরোপুরি একই রকম, খালি এদের যে ডায়ামিটারটা সেটার মধ্যে একটা তফাত আছে, বাকি ওভারঅল বডি স্ট্রাকচার মোটামুটি একই। আর দুটোর মেকানিজম আলাদা, একটা নর্মাল বলপেন যেটা 045 আরেকটা হচ্ছে রিট্র্যাকেবল বলপেন যেটা হচ্ছে 046 RT। কথা আর না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক 046 RT-র গঠনগত বৈশিষ্ট্য কী কী আছে। সর্বপ্রথমে যেটি দেখে নিতে হবে, 046 RT এই বলপেনটা কিন্তু 045-এর মতোই হার্ড প্লাস্টিকের তৈরি। এবার এর যে রিফিলটা সেটা যদি দেখে নেওয়া যায়, রিফিলটা কিন্তু একটা নর্মাল যেরকম বলপেনের রিফিল হয় রিট্র্যাকেবল ভার্সনের বলপেন মানে সুইচ পেন যাদের আমরা বলি সাধারণত, সেই রকমই দেখতে। কিন্তু একটা যেটা সাদৃশ্য আছে 045-এর সাথে সেটা হচ্ছে এর ক্ষেত্রেও 045-এর মতো রেনল্ডসের যে লেজার টিপ, স্ট্যান্ডার্ড লেজার টিপ এখানেও কিন্তু প্রোভাইড করা হয়েছে। এই ছিল এর রিফিলটি। এবার রিফিলটা থেকে যদি আমরা চলে আসি এর বডি স্ট্রাকচার, বডি স্ট্রাকচারটা কিছুটা এই রকম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর এর যে স্ট্রাকচারাল পিকিউলারিটি, তার মধ্যে আর একটা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এর যে ব্যারেলটা আছে, এই ব্যারেলটা কিন্তু পুরোপুরি অক্টাগোনাল, যেটা আমি দেখলাম এর ক্ষেত্রে কিন্তু ব্যারেলটা অক্টাগোনাল ব্যারেল একটা প্রোভাইড করা হয়েছে। এইবার যদি আমরা এর যে সুইচটা আছে রিট্র্যাকেবল বলপেনের দেখি, সেইটা কিন্তু হেক্সাগোনাল প্রোভাইড করা হয়েছে, ব্যারেল হচ্ছে অক্টাগোনাল প্রোভাইড করা হয়েছে এবং সুইচটা প্রোভাইড করা হয়েছে টোটালি একটা হেক্সাগোনাল সুইচ। এবার এই পোর্শনটা থেকে কিন্তু এই পেনটাকে ডিটাচ করে দেয়া যায়, আমি একবার দেখেছিলাম চেষ্টা করে, খুবই সহজ, এইরকমভাবে হালকা টানলেই এই পোর্শনটা বেরিয়ে আসবে যেটা হচ্ছে সুইচটা। এবার এই সুইচের এই পোর্শনটা ব্যারেলের সাথে যুক্ত যে পোর্শনটা সেটা অক্টাগোনাল হলেও যে সুইচটা আছে রিট্র্যাকেবল বলপেনের সেটা কিন্তু টোটালি একটা হেক্সাগোনাল, যেটা আমি আগে বলেছি। এবার এর যদি ক্লিপটা আমরা দেখি, ক্লিপটা কিন্তু একটা মেটাল ক্লিপ প্রোভাইড করা হয়েছে, এই রকম একটা মেটাল ক্লিপ, তার যে টার্মিনাল এন্ডটা রয়েছে সেইখানে মেটাল ক্লিপটার কিন্তু একটা প্লাস্টিকের পোর্শন ব্লু কালারের প্রোভাইড করা হয়েছে। ওভারঅল এইটাই ছিল এর স্ট্রাকচারাল পিকিউলারিটি, অন্যান্য পেনের থেকে কেন আলাদা। এইবার যদি আমরা রাইটিং টেস্ট করি, তাহলে সর্বপ্রথম আমরা বেছে নিচ্ছি একটা A4 পেপারকে, তারপর আমরা একটা নর্মাল গ্রেডের ডায়েরির পেপারে লিখে দেখব কীরকম এর রাইটিং এক্সপিরিয়েন্স। A4 পেপারে রাইটিং এক্সপিরিয়েন্স কিছুটা এইরকম, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। কিছু কিছু জায়গায় ইঙ্ক গ্যাপ তৈরি হচ্ছে, যেটা আমি এখানে দেখতে পেয়েছি একটু ইঙ্ক গ্যাপ তৈরি হয়েছে, বাকি ওভারঅল যথেষ্টই ডার্ক এখানে লেখা পড়েছে। এবার আমরা একটা অর্ডিনারি গ্রেডের পেপার এ লিখে দেখব কীরকম লেখা পড়ছে, যেটা অবশ্যই একটা অর্ডিনারি গ্রেডের ডায়েরির পেপার। এটা একটা কিন্তু নর্মাল গ্রেডের ডায়েরি, অর্ডিনারি গ্রেডের পেপার হলো একটা ডায়েরি।
যেটাতে এইরকম রাইটিং এক্সপিরিয়েন্স দেখা যাচ্ছে, যথেষ্টই স্মুথ লেখা পড়েছে আগেরটার মতোই, একই রকম স্মুথ এবং ডার্ক লেখা পড়েছে। ওভারঅল এটাই আপনাদের বলতে পারি, রাইটিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। ওভারঅল পেনটার রিভিউতে আমি ওভারঅল 5 স্টার দিতে পারি, পেনটা খুবই ভালো। একমাত্র A4 পেপারে যখন রাইটিং টেস্টটা করা হয়েছে তখন খালি কিছু কিছু জায়গায় ইঙ্ক গ্যাপ তৈরি হয়েছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। এর স্ট্রাকচার পাশাপাশি 045-এর সাথে এর যে স্ট্রাকচারাল সিমিলারিটি, সেই রেসপেক্টে কিন্তু এই পেনটা অন্যান্য রিট্র্যাকেবল বল পেন থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বলে আমি মনে করি। আপনাদের মতামত আপনারা জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই পেনটা আপনাদের কেমন লাগলো। এবার যদি এই পেনটির দাম প্রসঙ্গে আসি, তাহলে এই পেনটির প্রত্যেকটির দাম 10 টাকা পার পিস, 10 টাকায় এই এক একটা পেন পাওয়া যাবে। ওভারঅল আপনাদের নিকটবর্তী কোনো বড় পেন বা বড় বইয়ের দোকানে আপনারা পেনটা ইজিলি অ্যাভেলেবেল দেখতে পাবেন, অথবা যদি কলেজ স্ট্রিটে যান, কলকাতার কলেজ স্ট্রিট, যারা কলকাতার আশেপাশে থাকেন তাদের জন্য কলকাতার কলেজ স্ট্রিটে কিন্তু এই পেনটি যথেষ্ট অ্যাভেলেবেল আছে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইরকমই অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।